অ্যাক্টিং এর ব্যাপারটা তো আসার কথাও না। যদিও আমরা প্রচুর মুভি দেখতাম একটা সময়, তবে আমি যখন নিউজে ছিলাম ওই সময়টা আমি অনেক এনজয় করছিলাম আমার ওই প্রফেশনে। তো আমাকে নিয়ে একটা বই লিখে আমার একজন ভক্ত দিয়ে গেছিল। তো রিসেপশন থেকে আমাকে ডেকে বলছিল, আপু আপনার তো ভক্ত প্রচুর। আমি বললাম কেন? বলছে আপনার নাম, ইনফ্যাক্ট বইটা আমার কাছে এখনও আছে, বুবলি নাম দিয়েই। আমি কবে কোন শাড়ি পরে নিউজ পড়েছি, কোন নিউজে ডেলিভারিটা কেমন ছিল, কোন নিউজ পড়েছি, সব ডেট দিয়ে লেখা। তো ওই যে ওই সময়টা সবাই অ্যাপ্রিসিয়েট করছে, দেখছে, সো দ্যাট টাইম ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু টেক অ্যানাদার ডিসিশন। তো আসলে ওই অ্যাসিওরেন্সটা যখন পেয়েছিলাম যে না, স্টোরিটা অনেক ভালো, কাস্টিংটা অনেক ভালো, ইনফ্যাক্ট সব কিছু মিলে এনভায়রনমেন্ট অনেক ভালো, ভেরি সিকিউর, দেন আই টুক মাই ডিসিশন। যদিও আমার বোনেরা দুলাভাই আসলে হচ্ছে কি, ওরাও ওদের দিক থেকে রাইট ছিল, বিকজ ওরা ভাবছিল যে এখন তো হয়তো বা একটা অস্থির সময়, উনি যেটা বললেন যে অ্যানালগ থেকে ডিজিটাল আসার পর, তো ওই ব্যাপারটা সব কিছু আনসার্টেন ছিল। সো ওই ব্যাপারটা আসলে অনেক ডিফিকাল্ট ছিল, বাট তারপর আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো ডিসিশন নিয়েছি। এখন মনে হচ্ছে যে আমার অডিয়েন্সের সাপোর্ট, আপনাদের সাপোর্ট, ইউ গট কিং খান অ্যাজ ইওর ফার্স্ট কো-আর্টিস্ট, সো ডেফিনেটলি, এই জন্য আমি অলওয়েজ বলি, এই জন্য ডিফিকাল্ট ডিসিশনটা নেওয়া আসলে ইজি ছিল। যে আর বসগিরির হিরোইন কে হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছিল ইন এভরি মিডিয়া, ইন এভরি সেক্টর, এভরিবডি ওয়াজ টকিং অ্যাবাউট যে আসলে কে বসগিরির নায়িকা হবে, অ্যান্ড দেন ইউর নেম পপড আপ হঠাৎ করে, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল, বিকজ ইউ ওয়ার নট ফ্রম film industry, so সবার কাছে একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল, so it was totally different. Right. আর ম্যাডাম শুরু থেকেই এমন সমস্ত সারপ্রাইজ হচ্ছে আমি আমি পেয়েছি, মানে সেটা আর বলার, মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো না, মানে খুব দারুণ দারুণ সারপ্রাইজ পেয়েছি। তখন আমার শিকারির শুট চলছিল, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, ও মাই গড, সারপ্রাইজ গুলো ধরুন তো আগে দেখেন কি রকম সারপ্রাইজ। আমি শর্ট দিচ্ছি শিকারির, খুব রোম্যান্টিক শর্ট দিচ্ছি, ওই রকম বা ওই রবীন্দ্রসঙ্গীতের ওই রোম্যান্টিক একটা মুডে আছি, কাজ করছি, হঠাৎ ঢাকা থেকে ফোন, রনি বলছে ভাইয়া ওই ওনাকে তো নেওয়া যাবে না, কেন, ওনার ফ্যামিলি তো আমাদের নামে মামলা করছে। মামলা করছে? হ্যাঁ, অলরেডি তো মামলা টামলা সব করে টরে পুলিশ টুলিশ এসে, তো কী বলে পাগল নাকি, হিরোইন নেবো উল্টা মামলাও খাবো। আবার বুবলির সাথে কথা বলছি, তাহলে কী করবো, তাহলে কি স্টপ করবো সাইনিং সেরেমনি, স্টপ করে দিই ফাইন ফ্যামিলির সাথে, না না আমি করবো কাজটা আমি বিকেলে। আচ্ছা ভাই করবে কাজটা, ওকে ফাইন, সাইনিং সেরেমনিটা রাখেন বিকেলবেলায়, আর আমি শর্ট দিতে যাই, ওকে থ্যাংক ইউ ভাই। আবার ফোন কিছুক্ষণ পরে, টপি ভাই, ভাইয়া অনেক বড় ভেজাল হয়ে যাচ্ছে। কীরকম? আরে তারা তো এখন আমাকে ফোন করছে, কেউ তো পুরো থ্রেট দিচ্ছে ভাইয়া, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বলছে ভাই আপনি ইন্ডিয়া থেকে চলে আসেন আগে, এই প্রবলেম সলভ করেন। কি পাগল নাকি, কি বলে নায়িকা নিব আবার থ্রেট ওকাবো। এই ব্যাপারগুলো আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, হয়তো বা অনেকে অনেকভাবে এটা বলতে পারে, কারণ আমার ফ্যামিলির ব্যাপারগুলো বা ওই সময়কার ব্যাপারগুলো আমি, রনি ভাই, টপি ভাই, আমাদের হিরো, আমরা সবাই ওই জিনিসগুলো ফেস করেছি, মানে ফেস করেছি। তোমার ফ্যামিলির কি অবস্থা? মানে এখন ডেফিনেটলি দে আর ভেরি হ্যাপি, বিকজ দেখছে যে না, তাদের মেয়ে তো ভালো কাজই করছে। যখন আমার গানগুলো রিলিজ হচ্ছিল বসগিরি, যখন নিউজ যাচ্ছে প্রিন্টিং মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, তো ওরা যখন দেখছে তখনও না কিছু বলে না, মানে আমি তো আমার ছোটো ভাইকে বলি যে তুমি কি বলেছো, তুমি কি দেখিয়েছো, ও আবার ভায়া হয়ে কাজ করছে, তো আবার আপুদেরকে বলে যে আপু মানে তোমরা কি আজকে নিউজ দেখেছো। এখন দে আর ভেরি হ্যাপি, তারপরও ওই শাসনটা তো থেকেই যায় যে না, কোয়ালিটিফুল কাজ করো, ডাজেন্ট ম্যাটার কোয়ান্টিটি কতটুকু হচ্ছে, অনেক কাজ করে ফেলছো নট নেসেসারিলি, কোয়ালিটিফুল অল্প কাজ করলেও বেটার।